হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালার্স বাংলায় একের পর এক হিন্দি সিরিয়ালের বাংলা ডাবিং আসছে। তবে এবার কালার্স বাংলায় আসতে চলেছে হিন্দি 5টি সিরিয়ালের বাংলা ডাবিং। বিস্তারিত জানতে হলে না টেনে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন যে কালার্স বাংলা হিন্দি কালার্স টিভি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকগুলোকে বাংলা ডাবিং করে থাকে। তবে এবার কালার্স বাংলা হিন্দি যে 5টি ধারাবাহিক বাংলা ডাবিং করছে তারই বিস্তারিত জানাব। নাম্বার 1, হিন্দি পিঞ্জিরা খুবসুরতিকা সিরিয়ালের বাংলা ডাবিং আসতে চলেছে কালার্স বাংলায়। পিঞ্জিরা খুবসুরতিকা ধারাবাহিকটি হিন্দিতে অনেক বেশি জনপ্রিয়, তাই এ ধারাবাহিকের বাংলা ডাবিং সুন্দর যে খাসা ধারাবাহিকটি আসতে চলেছে কালার্স বাংলায়। নাম্বার 2, হিন্দি তাপ কি প্যার কি সিজন 2 এর বাংলা ডাবিং আদরে চুয়া সিজন 2 ধারাবাহিকটি আসতে চলেছে। আপনারা তো হিন্দি তাপ কি প্যার কি সিজন 1 এর বাংলা ডাবিং আদরে চুয়া ধারাবাহিকটি দেখেছেন, তার জনপ্রিয়তা অনেক বেশি। তাই এবার কালার্স বাংলায় আসতে চলেছে হিন্দি তাপ কি প্যার কি সিজন 2 এর বাংলা ডাবিং আদরে চুয়া সিজন 2। খুবই শীঘ্রই দেখা যাবে আদরে চুয়া সিজন 2 ধারাবাহিকটি। নাম্বার 3, পরিণীতি ধারাবাহিকটি হিন্দিতে অনেক বেশি জনপ্রিয়তা, তাই এই জনপ্রিয়তা থাকার কারণে কালার্স বাংলায় এবার আসতে চলেছে হিন্দি পরিণীতি ধারাবাহিকের বাংলা ডাবিং পরিণীতি। খুবই শীঘ্রই দেখা যাবে পরিণীতি ধারাবাহিকটি কালার্স বাংলায়। নাগিন সিজন 6 সিরিয়ালটি বাংলা ডাবিং আসতে চলেছে কালার্স বাংলায়। আপনারা তো হিন্দি নাগিন সিজন 1 থেকে 5 পর্যন্ত কালার্স বাংলা টিভি চ্যানেলে বাংলা ডাবিং দেখেছেন। নাগিন সিজন 1 থেকে নাগিন সিজন 5 পর্যন্ত বাংলাতে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে, তাই এবার কালার্স বাংলায় আসতে চলেছে হিন্দি নাগিন সিজন 6 এর বাংলা ডাবিং। খুবই শীঘ্রই দেখতে পারবেন নাগিন সিজন 6 এর বাংলা ডাবিং। নাম্বার 5, পিশাচিনি সিরিয়ালের বাংলা ডাবিং আসতে চলেছে। হিন্দিতে পিশাচিনি ধারাবাহিকটি অনেক বেশি জনপ্রিয়তা লাভ করতেছে। পিশাচিনি ধারাবাহিকটি হিন্দিতে অনেক বেশি জনপ্রিয়তা হওয়ার কারণে এবং বুদ্ধের গল্প হওয়ায় খুবই জনপ্রিয়তা লাভ করে ধারাবাহিকটি, তাই এবার কালার্স বাংলায় পিশাচিনি ধারাবাহিকটির বাংলা আসতে চলেছে। জনপ্রিয় এই 5টি ধারাবাহিক কালার্স বাংলায় খুবই শীঘ্রই শুরু হবে বলে জানা যায়। সো বন্ধুরা, এই 5টি ধারাবাহিকের মধ্যে আপনার কাছে কোন ধারাবাহিকটি বেশি সুন্দর হতে পারে বলে মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।